বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ কার্যকারী টিপস নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত পুরুষ ভাইদের বীর্য পাতলা ঘন করতে চান, রোজার মাসে কি কি উপায় অবলম্বন করলে আপনার বীর্য ঘন হবে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর স্থায়ী সমাধান করেন। আজকে আলোচনা করতে চলেছি হোয়াট ইজ ইম্পোর্টেন্সি, ইম্পোর্টেন্সি কি, ইম্পোর্টেন্সি কেন হয়, কজেস অফ ডিজিজ, সোর্স অফ ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট কি, আর কি কি খাবার খেলে আপনার এই সমস্যা পুরোপুরিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, হোয়াট ইজ ইম্পোর্টেন্সি? ইম্পোর্টেন্সি হলো আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে তৃপ্তি দিতে না পারা, আপনার সঙ্গীকে, আপনার সহপাঠীকে, আপনার পার্টনারকে সঠিকভাবে তৃপ্তি দিতে না পারাকে ইম্পোর্টেন্সি বলা হয়। ইম্পোর্টেন্সির অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে থেকে আজকে আলোচনা করব পাতলা বীর্য কিভাবে ঘন করা যায়। অর্থাৎ পাতলা হয়ে যাওয়ার পরে আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত সময় দিতে পারছেন না, তার আগে আপনার বীর্য আউট হয়ে যাচ্ছে, আপনার স্পার্ম সিক্রেশন হয়ে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে, আপনি ধরে রাখতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, আপনার সিক্রেশন হয়ে যাওয়ার কারণ কি? কারণ হলো অনেকগুলি রয়েছে, তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারণগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এখানে অনেকগুলি কারণগুলোর থেকে আমি আপনাকে ফার্স্ট যে কারণটি বেশি প্রায়োরিটি দিই বা এগুলো প্রায়োরিটি পাওয়ার যোগ্য সেটি হলো আপনার যদি নার্ভের দুর্বলতা থাকে, নার্ভের দুর্বলতা থাকে, নাম্বার ওয়ান নার্ভের দুর্বলতা, নাম্বার টু অ্যাসিডিটি, নাম্বার থ্রি আপনার মদ অভ্যাস, নাম্বার ফোর আপনার যদি পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরের খাবার যদি না থাকে। ইম্পোর্টেন্সি থেকে মানে ইম্পোর্টেন্সির কারণগুলি হলো আপনার যদি দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেই বীর্য পাতলা হয়। পাতলা কেন হয়ে গেল, আর একজনের ব্যক্তির পাতলা হলো না, কিন্তু আপনার কেন বীর্য পাতলা হয়ে যাচ্ছে বা হয়ে যায়? বন্ধুরা, এখানে কারণ হলো আপনার বীর্য ঘন ছিল কিন্তু পাতলা হলো। পাতলা হওয়ার পিছনে আপনার মেন যে কারণ সেটি হলো আপনার যদি পেটে গ্যাস থাকে সেটি অটোমেটিক্যালি আপনার ঘনবীর্যকে পাতলা করে দিতে বাধ্য হয়। অর্থাৎ এখানে যদি আবার সেকেন্ড যে মানে কারণটি সেটি হলো আপনার যদি অভ্যাস মানে খুব বদ অভ্যাস থাকে, বদ অভ্যাসগুলির ভিতর থেকে বলতে পারি আপনার যদি সেক্স করার টেন্ডেন্সি খুব বেশি থাকে, অর্থাৎ মানে সপ্তাহে সাত দিন আপনি সেক্স করেন, তাহলে আপনার বীর্য পাতলা হয়ে যাবে। আর একটা কি মানে কারণ হলো নম্বর থ্রি যেটি হলো সেটি হলো আপনার যদি হস্তমৈথুন করে থাকেন তাহলে আপনার বীর্য পাতলা হয়ে যাবে, আপনার পেনিস এর যে নার্ভগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেখানে আপনি আপনার বীর্যকে পাতলা হয়ে যাবে, আপনার সঠিকভাবে পর্যাপ্তভাবে সময় দিতে পারবেন না আপনার স্ত্রীকে। এছাড়া বন্ধুরা, যে হচ্ছে অ্যাসিডিটি এবং নার্ভের সমস্যা, আপনার নার্ভের সমস্যার ভিতর থেকে আপনি দেখতে পারেন যে সমস্ত খাবারগুলো আপনার প্রতিদিন খাওয়া দরকার, আপনার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন, পটাশিয়ামের প্রয়োজন, ম্যাগনেশিয়ামের প্রয়োজন, আয়রনের প্রয়োজন, সেই সমস্ত খাবার আপনার খাচ্ছেন না কি, আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না খান তাহলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এই সমস্ত খাবারগুলো প্রয়োজন ছিল। কি খাচ্ছেন? আপনি প্রতিদিন ভাত আর ভাত খাচ্ছেন, কিন্তু ভাত আর ভাতে তো সব রকম ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন সব তো থাকে না, আপনাকে খেতে পর্যাপ্ত পরিমাণে ফল, সেই সমস্ত খাবারগুলো না খেলে আপনার এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান থেকে আপনাকে রেহাই পাওয়ার জন্য ট্রিটমেন্ট অবলম্বন করতে হবে। আপনি একজন প্রায়োরিটি পাওয়ার যোগ্যতা যে সমস্ত ডাক্তারগুলো যে ভালো বলে প্রাধান্য পেয়েছে সে সমস্ত ডাক্তারের কাছে শরণাপন্ন হন, শরণাপন্ন হয়ে আপনার সমস্যা পুরোপুরিভাবে ব্যক্ত করেন অর্থাৎ বলেন, এবং সেই সমস্ত ডাক্তারগুলো দেখে শুনে আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিক। এবং প্রেসক্রিপশন কেন করে দেবে, প্রত্যেক মানুষের মেডিসিন আলাদা আলাদা। আজকে আপনাকে আমি কিছু মেডিসিন বললেও বলতে পারি, কি বলবো আমি বলতে পারি যে এখানে হচ্ছে অ্যাবেনা স্যাটিভা, এখানে আলফা আলফা, এখানে অশ্বগন্ধা, এখানে রয়েছে হচ্ছে আপনার অ্যাসিড ফস, এখানে রয়েছে আপনার অ্যাগনাস কাস্ট, এখানে রয়েছে ইয়ারবাসান্তা, এই সমস্ত মেডিসিনগুলো কাজ হয়, কিন্তু আপনার শরীরে কোন সমস্যার মানে ঘাটতি রয়েছে সেটি আমি তো আপনাকে না দেখে বলতে পারবো না, বা আপনাকে ডায়াগনোসিস করতে হবে, আপনার সমস্যার কতটা রয়েছে সেটা দেখতে হবে, আন্দাজে মেডিসিনে কাজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আপনাকে অবশ্যই একটা উপযুক্ত ভালো ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। মেডিসিনে কাজ হবে এমন মেডিসিন নিতে হবে, যে কোনো কোম্পানি মেডিসিনে কাজ নাও হতে পারে, কিছু 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 কোম্পানি কিছু কিছু মেডিসিন ভালো, সব কোম্পানি সব মেডিসিন ভালো নয়। তাই আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে যাচাই বাছাই করে একজন ডাক্তারের সঙ্গে মানে পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। আর আপনার অভ্যাস চেঞ্জ হয়ে আপনার অভ্যাসের ভিতর পড়ছে যে আপনার যে অভ্যাসগুলো রয়েছে, আপনার ট্রিটমেন্ট ফার্স্ট টাইম আপনার গ্যাসের ট্রিটমেন্ট করতে হবে যদি আপনার পেটে গ্যাস থাকে, সেকেন্ড অপশন আপনার যদি
নার্ভের সমস্যাতে ট্রিটমেন্ট নিতে হবে। থার্ড অপশন, আপনার খাবার খেতে হবে যে সমস্ত খাবারগুলো আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্যালক্রিয়া ফস, ক্যালক্রিয়া ফ্লোর, এই সমস্ত খাবারগুলি ঘাটতি রয়েছে। এছাড়া বন্ধুরা যদি দেখা যায় যে আপনার কিছু অভ্যাসের পরিবর্তন, রাতে যদি জাগার অভ্যাস থাকে অবশ্যই রাত জায়গা বন্ধ করতে হবে, আর রাত জায়গা বন্ধ না করলে আপনার গ্যাসের সমস্যা সলভ হবে না, আর গ্যাসের সমস্যা যদি থেকে থাকে আপনার অটোমেটিক্যালি বীর্য পাতলা থেকে ঘন করা যাবে না।